সব 4,000 5,000 6,000 এরকম ট্যাক্স প্রচুর এখানে। আমাদের বাড়ির ট্যাক্স আছে বছরের 18-20 হাজার টাকা। মোটামুটি এখানে যারা আসছে সবাই জমি কিনে বিল্ড করছে, একদম ব্র্যান্ড নিউ বাড়ি। এখন যদি কিনতে হয় আপনাকে পুরোনোটা কিনতে হবে, ইউজ বাড়ি কিনতে হবে। এই রাস্তা কি এটা? এটা হলো টোলওয়ে, স্যাম রেইবন টোলওয়ে। পয়সা দিতে হয় না এই রাস্তা? হ্যাঁ, এটা আমাদের টোল দিতে হয়। পার মাইলে 1 টাকা করে 50 পয়সা। পার মাইলে 50 পয়সা করে, তার মানে এখানে আপনি যদি কতটুকু আছে কতটুকু যাই, এখানে আপনার 20 মাইল আছে 10 টাকা দিয়ে দিতে হবে। 10 টাকা দিয়ে দিতে হবে প্রতি মাসে। আমার এটার পিছনে যায় $50-60, কারণ আমার বাসায় ইনভার্টার লাগে না। আর নাহলে আপনি নিচে দিয়ে ফ্রি রাস্তা আছে যাবেন, একটু পর লাইট আর দাঁড়াবেন, স্লো রাস্তা আছে। এটা কি শহর? আমরা সেই শহরে এসে গেছি না? এসে গেছি। ও কি সুন্দর রে ভাই, কত ওয়াইড ওপেন দেখছেন, কত এটাই হলো বিউটি। এটা হলো মেকিনি, শেষ হলো এন্ড ফ্রিস্কো ঢুকলাম পাশাপাশি শহর। রাস্তাগুলো তো কয়েক কয়েক লাইন, 1-2 লাইন না, 5 লাইন করে গেছে। আর এক একটার কার্ভ দেখছেন, বিশাল চমৎকার। ডানে ঢুকবেন নাকি না সোজা যাবেন? সামনে একটু নিলে হবে, আমার পাশে ডান দিকে পরে একটু লাইট নিলে হবে। তাহলে আমরা ফ্রিস্কোতে চলে এলাম। আবাসিক এলাকা বেশি, পুরো আবাসিক মানে রাস্তার পাশ ঘিরে সব কমার্শিয়াল, ভিতরে ভিতরে সব মানে এই এই এইটুকুই কমার্শিয়াল, এর পিছনে সব রেসিডেন্সিয়াল। এই মেইন হাইওয়ের পাশে যা দেখবেন সব কমার্শিয়াল। আমাদের এখানে 3টা মসজিদ, আলহামদুলিল্লাহ নতুন মসজিদ হচ্ছে। আবার এইদিকে মুসলমানরা বেশি, হ্যাঁ প্রচুর মুসলমান। কোথাও কোনো ট্রাফিক ক্যামেরা দেখলাম না? না আছে ভিডিও মানে রেড লাইট ক্যামেরা? হ্যাঁ না, এমনিতে ক্যামেরা লাগানো আছে কিন্তু রেড লাইটের সিস্টেম নেই। ক্যামেরা আছে ভিডিও করে ক্যামেরা আছে। আচ্ছা, আপনি পানিশমেন্ট ক্যামেরা নাই? না পানিশমেন্ট ক্যামেরা নেই, এটা এখান থেকে ব্যান করে দিছে। তাই নাকি? কেন? কারণ অনেক ভুল ভাল আসতো বুঝছেন, তারপর পাবলিক এটা কোর্টে মামলা করে এটাকে এখন বন্ধ করে দিছে। আমাদের এখানে মসজিদ হবে একটা, এই জায়গায় এই যে সিমেন্ট ফ্যাক্টরি পিছনে। আচ্ছা, এটা সিমেন্ট ফ্যাক্টরি নাকি? কারা করতেছে মসজিদ? বাঙালি? বাঙালি না, হ্যাঁ বাঙালিরাই মেইন। আমাদের যিনি মসজিদ কমিটির মধ্যে যিনি ভদ্রলোক, ওনার নাম ডক্টর রাশেদ, উনি আমার প্রতিবেশী, আমার 4টা বছর পরে থাকে, উনি হলো মেইন উদ্যোক্তা আর কি। এগুলো সব কমার্শিয়াল কমপ্লেক্স? মার্কেট প্লেস এই ধরনের না? ওয়াও বিউটিফুল, নতুন শহর যে এটা এরকম বিল্ড আপ হয়েছে কতই কবে বিল্ড আপ? এই 10 বছর 10 বছর 10 বছর হয় না, 10 বছর। তারপর লেবানন, লেবানন কি রাস্তার নাম? রাস্তার নাম তাপমাত্রা আজকে কত? 76 90 না 80 80 93 ছিল সকাল দুপুর থেকে, মানে বৃষ্টি পড়ে টা নেমে গেছে।
ভিতরে আবাসিক এলাকা? হ্যাঁ, এই যে এখান থেকে সব আবাসিক, এখন সব রেসিডেন্সিয়াল নেইবারহুড। এটার স্কুল আমাদের নেইবারহুডের স্কুল, এটা আমার বাসায় এই নেইবারহুডে। এভাবে ঢুকতে হলে গেট সিস্টেম, গেট গেটেড ফর্ম, গেট সব জায়গায় এরকম নাকি? না না, আমার আমারটা একটু অনেক জায়গা আছে খোলা। এই বস স্টিল, থ্যাংক ইউ, টুমরো হোপফুলি টুমরো আই গেট ইট, থ্যাংক ইউ। এটা ডাক্তার সাহেবের বাসা, এটা বাঙালি নাকি? না, পাকিস্তানি ডাক্তার। আমাদের রিং রোড বুঝছেন, পুরো নেইবারহুডটা একটা রিং রোডের মধ্যে বাঁধা। আচ্ছা, আর বাড়ি দিয়ে দেয়াল এবং আপনার ইয়া। বাড়ির দাম কেমন এদিকে? এদিকে বেশ ভালোই আছে, এদিকে আপনার 1.5 মিলিয়ন ডলার, মিলিয়ন ডলার মানে মিলিয়ন ডলারের হাউস সব। হ্যাঁ, মোটামুটি 800-700 আছে কিছু, আর মোস্টলি মিলিয়ন এন্ড আপ। মানে সাইজ দেখতেছেন না কি ধরনের সাইজ, বিশাল সাইজ। কত বাড়ি আছে এই এলাকায়? অনেক, প্রায় 1200। এক একটা কত রুমের বাড়ি? 5-7 রুমের? 5-7, 6-6 বেডরুমের নিচে নেই। এখানে যে সকার ফিল্ড, স্কুল আছে নাকি তাদের? হ্যাঁ, আমাদের এখানে চারটা মাথায় চারটা কোনো চারটা স্কুল। আর বাড়িগুলো কি যার যার মতো করে করা নাকি? হ্যাঁ, মোটামুটি আপনার ডিজাইন, এখানে ডিজাইন নিজের মতো করে নিয়ে বাড়ি পরে নিজেদের মতো করে সাজা গুছিয়ে নিছে আর কি। ছবির মতো একদম। নতুন হবার কারণে ক্লিনটা বেশি বেশি, ওল্ড হলে হয়তো এত ক্লিন থাকতো না। এলাকার নাম কি? ফ্রিস্কোতে আছি আর কি। ফ্রিস্কোর কোন এলাকা? ফ্রিস্কোর এলাকা না, রিচউডস। আচ্ছা, মানে এগুলো প্রাইভেট হাউস? প্রাইভেট হাউস, সব প্রাইভেট কোম্পানিগুলো বানানো? সব প্রাইভেট বানায় বিক্রি করছে আর কি। হ্যাঁ, বানায় বিক্রি করছে অথবা জায়গা কিনে? জায়গা কিনে নিছি আমরা, জায়গা কিনে ওই জায়গার সাথে বাড়ি বিল্ড করছি আমরা আর কি। এগুলো সব আগে ফাঁকা ফাঁকা মাঠ ছিল এক সময়, এই নেবারটা গত 5 বছরের মধ্যে বিল্ড আপ হয়েছে আর কি। ১৮-২০ হাজার কারা মূলত থাকে এখানে? ভারতীয় আছে প্রচুর, এই যেমন আন্টি, ভারতীয় আন্টি দেখানো যায়, ভারতীয়রা আছে, সাধারণ আছে কিছু ভারতীয় প্রচুর। এটা স্কুল না? এটা স্কুল, হ্যাঁ, এলিমেন্টারি স্কুল। পাকিস্তানিরা আছে, তবে আপনার ভারতীয়রা বেশি এখন, প্রচুর বড় বড় বাড়ি কিনে ওরা আসছে এদিকে। আমরা 10-12 বাঙালি ফ্যামিলি আছি, আমাদের প্রতিবেশী আছে 10-12 জন বাঙালি ফ্যামিলি। বাড়িগুলো বানাতে কেনাও যায় আবার? এখন তো বানানো যায়, কিন্তু সবাই মোটামুটি কিনে যারা আসছে সবাই জমি কিনে বিল্ড করছে একদম ব্র্যান্ড নিউ বাড়ি। এখন যদি কিনতে হয় আপনাকে
পুরানোটা কিনতে হবে, ইউজ বাড়ি কিনতে হবে, সেটা এখন তো জমি নেই। হ্যাঁ, সব জমি খালি আছে। ওকে।